করিমগঞ্জ আরক্ষীর এনকাউন্টার, বদরপুর আরক্ষীর গুলিত নিহত হয়েছে মারণাস্ত্র সরবরাহকারী নুরুল ইসলাম, সোমবারে পেন পিস্তল সহ বদরপুর আরক্ষী আর বিএসএফর যুটিয়া অভিযানত গ্রেপ্তার হয়েছিল পাথারকান্দিল নুরুল ইসলাম, নিশা আরক্ষী নুরুলক বদরপুর নিরালা অঞ্চলত অভিযান চলাওতে অপরাধীটে পলাবলে চেষ্টা করে, আরক্ষী নুরুলক লক্ষ্য করে গুলি চালনা করাত মৃত্যু হয় নুরুলর। আর বিষয়ে আমাক অধিক জানাব আমার স্থানীয় সংবাদদাতা অসীম দেবে। অসীম দেব, আপনার এই বিষয়ে সবিশেষ আর শেহতীয়া তথ্য জানিব বিচাৰিছো। অসীম, এই মুহূর্তে আমি নিউজ লাইভের দর্শকসকলক জানাব বিচাৰিছো যে যোৱা নিশা বদরপুর আরক্ষীর এনকাউন্টারত নিহত হয়েছে এজন অস্ত্র সরবরাহকারী, আর যোৱাকালি দুপুরের ভাগত সীমান্তরক্ষী বাহিনী আর আরক্ষীর যুটীয় অভিযানত বদরপুরের পৰা এ নুরুল ইসলাম আর লগতে আন এজনক গ্রেপ্তার করেছিল করা হয়েছিল, আর তেওঁলোকৰ পৰা পাঁচটা কৈ পিস্তল উদ্ধার করেছিল। কিন্তু রাতে সোধা পোছার পাছত এই কাণ্ডর মাস্টার মাইন্ড আন এজন মাস্টার মাইন্ডক ধরবলৈ যাওয়াতে এই ঘটনা সংঘটিত হয়েছে। বদরপুরের নিরালা অঞ্চলত আরক্ষী যেতিয়া এই এনকাউন্ট আন এজনক ধরবলৈ গৈছিল, ঠিক সেই মুহূর্তত নুরুল ইসলামে ইয়ার পর পলাই যাওয়ার চেষ্টা করে। কিন্তু আরক্ষী বাধা প্রদান করার চেষ্টা করে, সকিয়াই দিয়ে, কিন্তু বাধা নেউচি পলাবর চেষ্টা করে, আর এই সময় গুলি চলাবলে বাধ্য হয়, আর এই গুলি চলাত নিহত হয়েছে বলে আমাক এই মুহূর্তত যে আমি তথ্য লাভ করেছো আমি পাইছো। বনদীপ, ধন্যবাদ জানাইছো অসীমদেব। আর বদরপুর আরক্ষীর এই অভিযানত ইতিমধ্যে নিহত হয়েছে নুরুল ইসলাম, মারণাস্ত্র সরবরাহকারী নুরুল ইসলাম। আরক্ষীর জিম্মারপা পলাবলে চেষ্টা করতে আরক্ষী গুলি চালনা করে, আর পরবর্তী সময় মৃত্যু ঘটে এই দুর্ধর্ষ অপরাধীটোৰ।